अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মশা বসেছে দেখ তো, এদিকে এদিকে এদিকে, আমার হাত যাচ্ছে না, এদিকে দেখ না, দেখ না। মালিক আমার সাথে থাকতে চান না, তাই আমার জন্য নিজের ঘর থেকে চলে এসেছেন। এসব তুমি কি করছো? এরকম ভাবে তুমি একা কোথাও যেতে পারো না, আমিও যাব তোমার সাথে। আরে বাবার চিন্তা ভাবনা গ্রামের লোকেদের মতো, এসব পুরনো ভাবনা চিন্তা, শুধু শুধু নিজের অহংকারকে চেপে রাখার জন্য উনি এই সিদ্ধান্তটা নিয়েছেন, এসব মোটেই ঠিক নয়। তুমি এই পরিবারের জন্য কত কিছু করেছো, সুভদ্রা মায়ের চলে যাওয়ার পরে তুমি কত কিছু করেছো এই পরিবারের জন্য, আমাদেরকে সামলেছো, বাবাকে সামলেছো,
এত কিছু করেছো, উনি কি এসব দেখতে পান না নাকি? মানছি যে তুমি এই রহস্যটা বাবার থেকে লুকিয়েছ, কিন্তু তার জন্য এত বড় শাস্তি! বাবা মোটেই ঠিক করেনি এটা। আজকের পরে আমি বাবার সঙ্গ দেব না। যদি তুমি চলে যাও, আমিও তোমার সঙ্গে চলে যাব। আমি থাকতে চাই না পরিবারের কারোর সাথে। চুপ কর, বস এখানে। তুই কোথাও যাবি না, শুনেছিস? তুই কোথাও যাবি না। আমি যাব, কারণ শাস্তিটা আমার জন্য। দেখ বাবা, তুই যদি আমার সাথে যাস না, তাহলে ভাই তুই এটাই ভাববে না যে তুই ওর সাথে সম্পর্ক রাখতে চাস না। তুই কোথাও যাবি না, এখানেই থাকবি। কিন্তু আমি তোমায় ছাড়া কি করে থাকবো? আমার প্রত্যেকটা মুহূর্তে তোমার প্রয়োজন হয়। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। দেখ বাবা, কষ্ট তো আমারও হবে তোর থেকে দূরে থাকতে, কিন্তু কি করব, থাকতে হবে। দেখ, তুই দূরে থাকবি সেটা আমি সহ্য করতে পারবো, কিন্তু ভাই এই ব্যাপারটাকে নিয়ে কষ্ট পাবে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কখনো না। মা, তুমি আমাকে ছেড়ে কিভাবে যেতে পারো? আমি তোমার ছেলে হই। হ্যাঁ মৌলিক, তুই আমার ছেলে। দেখ, আমার তো এটা ভেবেই আনন্দ হচ্ছে যে সবার সামনে এবার থেকে তুই আমাকে মা বলতে পারবি। কিন্তু এই কথাটা আমি কি করে ভুলবো মৌলিক, যে আমার জন্যই ভাই তার এক বাচ্চাকে হারিয়েছে, আর সেই জন্য তুই সব সময় ওর সাথে থাকবি। তুই ওর থেকে কখনো দূরে যাবি না, কারণ ও যদি কষ্ট পায় না, তাহলে সব থেকে বেশি কষ্ট আমি পাবো। আজ বাড়ির মেয়ে তোর বোন শ্বশুর বাড়ি যাচ্ছে, তুই জানিস না? বোনকে কেউ খালি হাতে পাঠায় না। চম্পাগলি, যা তরুকে ডেকে নিয়ে আয়। মা, আপনি কিছু করুন মা, আটকান না পিসিমাকে, ওনাকে ছাড়া এই বাড়ি অসম্পূর্ণ। এটা তুই বলছিস পাগলি? সবচেয়ে বেশি কষ্ট তোকে দিয়েছে। জানেন মা, যখন পিসিমা আমাকে দেখতে খারাপ বলেন, বিনা দোষে মারধর করেন, বকেন, তখন খুব খারাপ লাগে। কিন্তু সত্যি বলবো মা, এখন অভ্যাস হয়ে গেছে পিসিমার, ওনার বকানা শুনলে ভালো লাগবে না। আমার সাথে উনি কি ব্যবহার করেছেন সেটা নিয়ে ভাবি না, কিন্তু এই বাড়ির সবার কথা আমি ভাবছি। এই বাড়িকে যেভাবে উনি সামলে এসেছেন তা কেউ পারবে না। মা, আপনি মালিককে বলুন না, উনি আপনার কথা অবশ্যই শুনবেন। মা, আটকান না পিসিমাকে। না রে, ধর্মরাজ মনে খুব আঘাত পেয়েছে, আর তরুকে এই বাড়ি থেকে চলে যেতে কেউ আটকাতে পারবে না। চল চল, তরু চলে আসবে আরতি করে।